আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ইয়োরসেলফ উইথ কোহলি। আজকে আমি যে প্রোডাক্টটার রিভিউ নিয়ে এসেছি, এই প্রোডাক্টটা আসলে প্রচণ্ড হাইপে আছে বর্তমানে। কথা না বাড়িয়ে প্রথমেই প্রোডাক্টের রিভিউটা করে নিই, তারপরে যা বলার বলবো। প্রোডাক্টটা হচ্ছে চ্যানেলিয়ার, একই সাথে 4-in-1 যে প্যালেটটা, অর্থাৎ একই সাথে হাইলাইটার, ব্লাশ, কন্ট্যুর এবং ব্রঞ্জার। এই প্যালেটটা নিয়ে বর্তমানে হাইপের শেষ নেই, সবাই ভালো বলছে। আমি এই জন্য আসলে এই প্যালেটটা আনলাম, এনে ইউজ করলাম। আমি ব্লাশটা খুব একটা ইউজ করি না, কিন্তু হ্যাঁ, এই প্রোডাক্টটা আনার পরে আমি এই ব্লাশটা আজকে আমি ইউজ করেছি। একেবারে সিমলেস, সবচেয়ে মজার ব্যাপার এটা, একেবারে সিমলেস, টোটাল সিমলেস। এই প্যালেটটা বর্তমানে মোটামুটি 170 টাকা থেকে শুরু করে 220 টাকার মধ্যে ওঠানামা করছে। আমি একটা অনলাইন পেজ থেকে এনেছি, বিউটি প্লাস বলে। তবে এই প্যালেটটা আপনি অ্যাড টাচ, বিউটি প্লাস, বিউটি ব্লসম গ্যালারি, তারপরে হচ্ছে নবনীতা, যে কোনো পেজে পাবেন আপনি, যে কোনো পেজে। মোটামুটি 170 টাকা থেকে 220 টাকার মধ্যে এর প্রাইসটা ওঠানামা করে। আমি ওদের কাছ থেকে নিয়েছি, বিউটি প্লাস থেকে 180 টাকা নিয়েছে আমার এই টোটাল ব্যাপারটা প্রোডাক্ট। তো প্রোডাক্টটা আনার পরে এই যে, এবং সবচেয়ে বড় কথা, ওরা অথেন্টিক প্রোডাক্টটাই মোটামুটি দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে চাইনিজ ব্র্যান্ড যেগুলো আছে, আমাদের দেশি যেগুলো। তো আরও একটা ভালো লেগেছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওপরে না স্পষ্ট লেখা কোনটা দিয়ে আপনি কী করতে পারবেন। একটা কথা, যদি আপনি নো মেকআপ মেকআপ লুক বা জিরো মেকআপ লুক চান, তাহলে এই কালারগুলো, অর্থাৎ ব্লাশ এবং কন্ট্যুর বা ব্রঞ্জারের যে কালারগুলো আছে, এগুলো দিয়ে আপনি আইশ্যাডোর কাজটাও করতে পারবেন, আর হাইলাইটার দুটো দিয়ে আপনি আইস পপ করানোর মতন কাজও করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সোয়াচে চলে যাই আমরা, প্রত্যেকটা আইটেম থেকে একটা করে কালার সোয়াচ করব। তো হাইলাইটার থেকে আমি গোল্ডেন কালারটা নিচ্ছি, এরপরে ডার্ক কন্ট্যুর, ব্লাশ থেকে এই পিঙ্ক ব্লাশটা, আর ব্রঞ্জার থেকে এই ডার্ক ব্রঞ্জিংটা আজকে আমি সোয়াচ করে দেখাবো। প্রথমে হাইলাইটার দেখি ঠিক কী রকমের কালার পে অফ দেয়, সবাই ভালো বলছে যেহেতু নিশ্চয়ই ভালো হবে। এরপরে ডার্ক কন্ট্যুর, আর একটা ভালো কথা, এই ডার্ক কন্ট্যুরের যে সোয়াচটা আসছে, এটা দিয়েও আপনি চাইলে, যারা আমাদের একটু ডার্ক স্কিন টোনের আছেন, একবার হাইলাইটারের পিগমেন্টেশনটা দেখুন, ও মাই গুডনেস। আর যারা একটু মিডিয়াম টু ডার্ক আন্ডারটোনের আছেন, স্কিন টোনের, ওয়ার্ম আন্ডারটোনের, ওয়ার্ম আন্ডারটোন এবং ডার্ক টু মিডিয়াম যাদের স্কিন টোন আমার মতন, তারা চাইলে এই ডার্ক কন্ট্যুরের যে কালারটা, এটা দিয়ে আপনারা ব্লাশ ইউজ করতে পারবেন। ওকে, এবারে আসছি ব্লাশ। আমি বলেছিলাম পিঙ্ক কালারের ব্লাশটা নেব, আর সেই সাথে ডার্ক ব্রঞ্জার, যেটা এটা দেখুন একবার, কালার পে অফটা দেখুন, চমৎকার কালার পে অফ। প্রাইস বলে দিয়েছি, এদের কালার পে অফ সোয়াচ সব দেখিয়ে দিয়েছি, এমনকি কোথা থেকে নিয়েছি। এটা আপনি মার্কেট, লোকাল মার্কেটেও পেয়ে যাবেন, প্রচণ্ড হাইপে আছে এক কথায়। আপনার 4-in-1 না, আমি তো এটাকে বলবো 5-in-1, এটা দিয়ে যেহেতু আমি আইশ্যাডোর কাজও করতে পারছি। তো যদি আমার ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়, যদি এটা আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটারও কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশের বেল আইকনটা হিট করে দেবেন। আর আজকের মতন বিদায় দিন, ভবিষ্যতে আর কী ধরনের প্রোডাক্ট দেখতে চান, রিভিউ দেখতে চান, বা টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাক্স সব কিছু দেখতে চান, সেগুলো আমাকে জানান। তো আজকের মতন বিদায় দিন আপনাদের এই বিউটি ব্লগার কলিকে, আল্লাহ হাফেজ।